পাতে কিরম ছুটছে, আমি যেদিকে যাব আমার সঙ্গে রসও ছুটছে। দেখো আমি এইদিকে যাব আমার সঙ্গে ছুটবে। এই তো আমি এদিকে, এদিকে দেখো 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 আমাকে কতটা চেনে ওরা। এই এসে গেছি আমাদের গোপাল, ভূত গোপাল, দেখিছ পুজো কেটে গেছি, ভূত উঠে পড়েছি, এখন পরিষ্কার করছি। তো এবার নাগিন ড্যান্স করার আগে তার ল্যাঞ্জু পরিষ্কার করে নিচ্ছে, কারণ ল্যাঞ্জুতে প্রচুর নোংরা, এই জন্য এবার ভূত নাগিন ড্যান্স করবে। ভূত নাগিন ড্যান্স করো করো, এই দেখো এটা হলো ভূত নাগিন ড্যান্স। একটু করে গায়ে হাত দিতে হবে, ভূত একবার গড়িয়ে ওইদিকে চলে যাবে, আবার একটু করে গায়ে হাত দিতে হবে, ভূত আবার শুয়ে পড়বে। দেখো এই হলো আমাদের মটকা ভূত, দেখো মটকা আইসক্রিম খাও, সে মটকা ভূত আমাদের এসে বুঝছো। এটা হলো ভূত নাগিন ড্যান্স। পা গুলো কি নোংরা হয়েছে, আসল কথা ঠাকুর দেখেছে তো, খালি পায়ে হেঁটে হেঁটে। কানে কি হলো বাবা, ভালো কথা তো বলছি, একটু নাগিন ড্যান্স দেখাতে পারছে না, আসল কথা প্লাস্টিকে নাগিন ড্যান্স হচ্ছে না, নাগা ড্যান্স হয়ে গেছে। আহারে আমার তো মাথা তো প্রচন্ড গরম, সবাইকে মেরে মেরে সোজা করে একা ছেলে। আর এইদিকে দেখুন দুই বোন ওপরে উঠে গেছে, একজন ইন্ডাকশনের ওপরে, উনি আজকে ভাত রান্না করবেন আর উনি হলেন তদারকি করবেন, তাই জন্য বসে পড়েছেন দুই বোনে ওপরে, দেখুন বন্ধুগণ। আর ওপারেও তো ঠাকুর দেখে ঘুমিয়ে পড়েছে, এপারে কিছু লোক ঘুমাচ্ছে, এদিকে এক চালটা ঘুমাচ্ছে, আর এদিকে ভূত নাগিন ডান্স করছে। কিন্তু নাগিন ডান্সটা হচ্ছে ভালো করে দেখাতে পারছে না, বন্ধুরা কি দেখবে, একটু ভালো করে নাগিন ডান্স করো। হ্যাঁ ভালো করে নাগিন ডান্স করো বাচ্চা, করো 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 নাগিন ড্যান্স করো। এই দেখো এইটা হলো ভূত নাগিন ড্যান্স। আহারে নাগিনটা দেখলে ড্যান্স দেখেই অজ্ঞান হয়ে যেত। দেখো বন্ধুরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো। বিখ্যাত মিনি, তিনি বিখ্যাত ভাবে বাক্স অনিষ্ট করছেন, এত সুন্দর বাক্স দিয়েছি থাকার জন্য উনি থাকার চেষ্টা করছেন না, তিনি কি করছেন বাক্স নিয়ে খেলছেন, বোনের ল্যাজ নিয়ে খেলছেন, আবার বোনকে ধরে ধরে মারছেন। এই শোনো তুমি শোনার চেষ্টা করো, এইটুকুনি বাচ্চা একেবারে ধানি লঙ্কা তৈরি হয়েছে, জানো কি করছে সারাদিন উৎপাত করছে, এইটুকুনি এইটুকুনি বাচ্চাগুলোকে দেখো, মুখ দেখলে কষ্ট লাগে, এত ছোট দেখো তার উৎপাত, দেখো জ্বালাচ্ছে, আবার চাটতে হবে না, এবার মায়ের ল্যাজ ধরেছে। হ্যাঁ হনুমানের ল্যাজ নিয়ে টানাটানি কর, ওটাই বাকি ছিল, মায়ের ল্যাজ নিয়ে এবার খেল। দেখো কত রকমের পাগল আছে আমাদের বাড়িতে, সবকটার সাইজই আছে, যদি কারুর লাগে অবশ্যই বলো, দিয়ে আসবো পরের দিন, আবার তোমরা এসেই দিয়ে যাবে এই পাগল পাগলদের। দেখো ইনি এনার ছায়া দেখে ঘুরে যাচ্ছে মাথা, 100 মিটারে বেঁকে গেছে। আর এদিকে দেখুন তার মায়ের সুন্দর লেজখানা নিয়ে বাঁদেরি কি করছে, বাঁদরামো করছে, দেখুন ভালোবাসা নেই, মায়ের ল্যাজ ধরে টানছ, দেখো বাক্সকে সরিয়ে দিল, হিরোর পাঠ করছে, দেখো এটাকে কেউ বলবে এটা একটা মেয়ে? হ্যাঁ এটাকে কেউ বলবে এটা একটা মেয়ে? দেখো মাও তার পিছনে লেগেছে, দেখো মার সাথে কি খেলা। আর এই দেখো আমার বোকারা বসে আছে, না করে খেলা না করে কিছু, সারাদিন সারাদিন চুপচাপ মেরে বসে থাকে। তো বন্ধুদের বলো, বন্ধুরা আমাদের ভিডিও দেখবে, আমাদের লাইক করবে। এদিকে দেখো ভাইকে কি উৎপাত করছে, ভাই ভয়তে পালাচ্ছে। হ্যাঁ তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। তো বন্ধুরা যদি কোথাও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের, অবশ্যই একটা লাইক করো, আর এই পিচ্চুটাকে বেশি করে করো। এইটা হলো না ধানি লঙ্কা আমাদের বাড়ি, গাটা কি গরম জানো, তবুও বদমাইশির ওর চূড়া, একদম বদমাইশ করার মাস্টার লোক, মাস্টার একদম। দেখো কি করছে, চলো দেখতে থাকো, টাটা। কি খেলা হচ্ছে দেখো, ভাইকে বেরোতেই দিচ্ছে না, জুতোটাকে উল্টে দিয়েছে, দেখো জুতো দিকে লাথি মারছে। কত রকমের পাবলিক আছে আমাদের বাড়িতে, সব আছে, একজন নাগিন ড্যান্স করে, একজন জুতো ড্যান্স করে, আর ও ভয়তে আর বেরোতে পারছে না, দেখো ওর মধ্যে ঢুকে আছে, কি অবস্থা। এই হলো আমার বাচ্চারা, যদি কোথাও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো, টাটা।